রাজধানী মেলার মাঠ কালীবাড়ি সংলগ্ন পুকুর থেকে সাত সকালে উদ্ধার এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির মৃতদেহ। এদিন সকালে স্থানীয়রা প্রাত ভ্রমণ করার সময় দেখতে পায় পুকুরের জলে একটি মানুষের মাথা দেখা যাচ্ছে। সাথে সাথে তারা পুলিশকে খবর দেয়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা থানার পুলিশ। পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে পুকুরের জল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। পশ্চিম আগরতলা থানার এক পুলিশ অফিসার জানান, মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের বেলা হয়তো মৃত ব্যক্তি পুকুরের জলে স্নান করতে নেমেছিল, তখনই জলে ডুবে যায় এবং ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। যদিও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। আমরা সকালে একটা খবর পাইছি যে মেলার মাঠ পুকুরে একটা মাথা দেখা যাইতেছে জলের মধ্যে। তো তাই খবর পাওয়ার সাথে সাথে আমরা আইসি, হওয়ার পর দেখলাম মানুষের মতোই লাগছে। তারপর আমরা আমাদের ডুম এনে যখন পুকুর থেকে উঠলাম তখন দেখলাম যে একটা মানুষ মারা গেছে। কোন সময় জলে হয়তো বোঝা যাচ্ছে যে স্নান করতে নেমে হয়তো রাতে ডুবে ডুবে গেছে, আর তো আর বেশি কিছু বলতে পারছি না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।